আছে 100 টাকা অ্যাপেল ওয়াচ। ও এক আলু কি কিমত 50 রুপে উঠতেছে। কিতনা রুপিয়া ইয়ে 80 রুপিস। ও ঠাকুরের ড্রেস থেকে সব বাচ্চাদের সাথে না মেলায় আসো, মেলাতে ঘুরতে আসছি, কারণ আজকে আমাদের চাচার দোকান আসছে। এর থেকে বেশি আমি কিছু বলতে পারছি না, সব ড্রেস করার ইচ্ছা করতে। এগুলো 30 টাকা, অনেক ট্রেন্ডিং। মেলাতে কালিয়াগঞ্জ মন্দরগঞ্জের মেলাতে এখানে কীর্তন শুরু হয়ে গেছে, তো অনেকদিন হয়ে গেল, তো আমি বেসিক্যালি ভিডিও আপলোড করিনি, তো মেলাও শুরু হয়েছে, কীর্তন চলতেছে, প্রবেশ করতেছি। এখন আমরা চলে আসছি মেলার মধ্যে। মেলায় যে এখন ভিড় লাগা শুরু করেছে না, সেই ভিড় এখানে পাবেন পটেটো আইসক্রিম, যত সন্ধ্যা বাড়তেছে তত কিন্তু মেলার কিন্তু ভিড় ভাড় বেড়ে গেছে। আর এখানে প্রচুর কিন্তু ভক্তগণও চলে আসছে, এখানে প্রচুর দেখাশোনা চলতেছে। কিন্তু এমন সময় আমরা যেটা সময় আসছি বিকালবেলা, বিকালবেলা যে ক্লাউডটা শুরু হয়েছে হয়তো সন্ধ্যাবেলা আরও ক্লাউড শুরু হয়ে যাবে। তো চলে যাতে এমন কোনো জিনিস নিয়ে যে পাওয়া যাবে না, সব ভাই পাওয়া যাচ্ছে। এখন কিন্তু হিট আইটেম কিন্তু খাওয়ার দিকে যাবে, বাচ্চাদের সাথে না মেলায় আসো না, বাচ্চারা এমন হুটহাট করে হারিয়ে যাচ্ছে। কখন কোথায় চলে যাচ্ছে আমরা সামনে দিয়ে চলে যাচ্ছে ব্লগিং করতে করতে, ওই দিকে এদিকে তো কোন দোকানে একটা আটকে গেছে, ছোটো একটা এই দূরের বাচ্চা। তো বাইকের কিন্তু চাবির রিং এটা নেওয়া, দাম হচ্ছে কুলুমুলুটার দাম হচ্ছে 60 টাকা। নামের যে এখানে যে চাবির রিংগুলো পাওয়া যায় কীভাবে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে মানে কোনটা নাম কী হচ্ছে এখানে লিখে দেওয়া আছে, ওটা দেখে সবগুলো ওয়ার্ডগুলো বসিয়ে এখন হচ্ছে ওর উপর টিভি কিনতে পারছে। ব্লগিং করতে করতে বুনো ফুল করছে, কারণ বুনোর ইচ্ছা হচ্ছে ও ব্লগ করবে। ওই জন্য আর এখানে একটা চলে আসছে চকলেট দোকান, যেটা হচ্ছে কী লেখা আছে, মিডিয়ার মাধুরা কেক। তোমাদের কী কী পাওয়া যায়? ঠাকুরের ড্রেস থেকে সব ড্রেস, অর্নামেন্টস, হার, তোলা, বিছানা সবই পাওয়া যায়, প্যান্টও পাওয়া যায় দোকানে। দোকানে প্যান্ট আছে, উলের ড্রেস আছে, টুপি আছে, গয়না আছে, কানের আছে, সব টোটালটাই পাওয়া যায়। ঝাল মিষ্টি কেক ছিল, সবাই বলে খাবে না, তো আমি এখন একটু আগে দিয়ে দিই রাউন্ড দিই। তো আমরা এখন খাবার দোকানগুলো দিকে একটু ঘোরাফেরা করছি, এদিকে একটু ঘুরবো, ঘুরে তারপর ম্যাজিকগুলো আসতেছে, তো ম্যাজিকের দোকানগুলো দিকে যাবো। আর ভাই কী বলবো, আর আমি কাপড় দোকান চলে আসছি পিছনে। তো এখানে এদিকে দোকানগুলো বন্ধ আছে কেন? পাশপুরার চপ এটা তো খেতে চাইছিলাম আমি, ওই এখন জাস্ট ওপেনিং হচ্ছে পাশপুরার চপ। এখানে আছে স্পেশাল আলু চপ, মোচার চপ, পনির, পনির নারকেল চপ, কাশ্মীরি চপ, চপ চপ, তারপর হিমসাগর আমের চপ। আমি হিমসাগর আমের চপটা রায়গঞ্জে খাইছিলাম, তো এই প্রথমে ভাবলাম আমের মধ্যে ইয়ে থাকবে, কিন্তু কিছুই না, জাস্ট খালি আমের ফ্লেভারটা থাকে ওটাই। হ্যাঁ, তো আর একদিন আমি মেলাতে অবশ্যই আসবো। বা জিলিপির স্টাইলটা খুব সুন্দর লাগছে, এখানে জিলিপিটা ভাজা হচ্ছে সুন্দর। এটা কত করে কিলো, কিলো হিসাবে না পিস? 140 টাকা কেজি। বাহ সুন্দর, নাম কি এটা, নাম কি এটার? আমৃতি। বাহ দারুণ, তো ইউনিক জিনিস একদম, সেম টু সেম, কিন্তু ডিজাইনটা খুব সুন্দর একদম। মাছ কালাই দিয়ে কত তৈরি? আচ্ছা, তো এখানে একটু জিলিপি দেওয়া হচ্ছে, ভ্যারাইটিস জিলিপি। এটা জিলিপি দেবো নাকি? বাহ এটা, হ্যাঁ ফুল জিলাপি। বাহ, এটাকে পিস মূলা না কেজি মূলা? 10 টাকা পিস, 120 টাকা কিলো। বাহ, আর এদিকে জেঠিমা বানাচ্ছে জিনিসটা। মেলাতে ভাই জিলিপিটা একটা আছে ঐতিহাসিক একটা ব্যাপার আছে, নস্টালজিয়া একটা আছে। মেলাতে আগে যেত লোকজন জিলিপি টিলি বানাত, জিলিপি নিয়ে আসতো মেলা থেকে, এটা একটা আলাদাই মজার জিনিস একটা। তো রেডি হচ্ছে এদিকে, সাথে কিন্তু এদিকেও দোকান আছে, এদিকে বিরিয়ানি টিনে কী কী পাওয়া যাচ্ছে, কী কী পাওয়া যাচ্ছে,
মোগলাই হবে আর চাউমিন হবে আর ভেলপুরি হবে বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানি আছে চিকেন চিকেন বিরিয়ানি কত টাকা বলে 120 টাকা প্লেট হ্যাঁ লোকাল দোকান আছে কোনো নো টেনশন লোকাল দোকান সবাই আমাকে হ্যাঁ ওকে ওকে সবাই আমাকে চিনতে পেরেছে একদম বেশ একদম হ্যাঁ ভেলপুরি হবে চাউমিন চার আছে ভেলপুরি কত টাকা পড়ে ভেলপুরি আমরা 50 টাকা করে দিচ্ছি শনিবার দিন নাকি লাস্ট বলে এখানে মেলা জাদু দেখতে দেখতে কখন যে সন্ধ্যা থেকে রাত হয়ে যাচ্ছে বুঝতে পারলাম না জাদুগুলো ইন্টারেস্টিং লাগলো যেটা কিনা হচ্ছে আমার ডেডিকেটেড কিন্তু আমার ফেসবুক পেজে কিন্তু আপলোড হয়ে গেছে সেখানে গিয়ে দেখতে পারো আপনারা তো গাইস এখন চলে আসছে সামনে টেডি আর এখন হচ্ছে দাদারা হচ্ছে কি বলে বন্দুক দিয়ে আর কি বল ফাটাবে বেলুনস গুলা তো দেখি এই যে দাদারা ফাটাবে বাচ্চারা খুশি হচ্ছে এই খুশিটা কিন্তু বিশাল একদম স্যালুট কিন্তু কত টাকার কটা গুলি 20 টাকার 5টা গুলি আচ্ছা ঠিক আছে আমি ওই গোল গোল ঘোড়ার মধ্যে থেকে ফাটা হ্যাঁ এত মোটা যে একটা সিম্পল একটা বন্দুক তুলতে পারছে না মানে টয় গান আর কি তো মেলার কিন্তু আসলি ফেল কিন্তু নিচ্ছি বন্দুক ফাটালাম ঘুরলাম তারপর এখন জাদু দেখলাম দেখতে পাচ্ছ ট্রেন চালু হয়ে গেছে ইয়ে ব্যাটারি মে ব্যাটারি মে চলতা হ্যায় চাবি মে চলতা হ্যায় হ্যালো গাইস কি গাইস ঠিক আছে মেলায় ঘুরে মজা নাও আর আমরা এখন দেখতেছি ট্রেন দেখতেছি যেখানে ব্যাটারি দিয়ে চলে না আর কি বিনা ব্যাটারি চলে মানে হ্যাঁ শনিবার লাস্ট মেলা আমরা দেখতেছি হেলিকপ্টার আজ হেলিকপ্টার উড়ে উঠতেছে তো গাইস এখানে আছে জাস্ট 50 টাকা আছে ঘুরে পাওয়া যাচ্ছে 50 টাকা ঘুরে তো আর হচ্ছে 100 টাকা অ্যাপেল ওয়াচ এখানে চাচারের দোকান আছে এর থেকে বেশি আমি কিছু বলতে পারছি না সব টেস্ট করার ইচ্ছে হচ্ছে আর অনেক ভ্যারাইটিস আচার আছে কি কি আছে লঙ্কা আছে এগুলো ফুল তেঁতুল চালতা এদিকে দাম কত করে 250 গ্রাম 100 টাকা করে ওর থেকে নিচে কেউ নিতে পারবে না 800 টাকা নিতে 250 গ্রাম নিতে হবে 140 টাকা তো বুনু চলে গেছে বাড়ি আর আমরা এখন ঘুরে বেড়াচ্ছি এখানে একটা চা নিয়ে নিলাম কারণ সন্ধ্যাবেলা চা না খেলে ব্রেন কাজ করবে না চাটা দিয়ে ব্লগটা শেষ করছি আর মেলার ব্লগ এখানে এন্ড করছি খাওয়া দাওয়া আছে যা আছে ওগুলো আর নিলাম না ভিডিওর মধ্যে আর যেটা জাদুঘরের ভিডিওটা ছিল সেটা হচ্ছে ডেডিকেটেড একটা ভিডিও আপলোড হয়ে গেছে হয়তো ওই ভিডিওটা আগে আসছে তবে এটা পরে আপলোড হয়েছে বা এটা আগে ইউটিউবে আপলোড হচ্ছে ওটা আগে তো যাই হোক বুঝলাম না কিছুই যাই আপলোড হয়ে গেছে যাও আর চাটা খেয়ে ব্লগ এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নতুন একটা জানিয়ে টাটা